অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। ভেরি ইম্পর্টেন্ট এই ভিডিওটি। অনেকে কমেন্টস করেন যে স্যার আমি প্রেমে সফলতা পাচ্ছি না, প্রেম আসছে কিন্তু প্রেম আমার ভেঙে যাচ্ছে, বা আমার অর্থনৈতিক দিক থেকে আমি বিপর্যস্ত হয়ে পড়ছি, প্রচুর ঋণ হয়ে যাচ্ছে, আমার আর্থিক কন্ডিশন খুব খারাপ, কি করব স্যার। আমি একটি চমৎকারী রত্নের কথা আপনাদেরকে জানাবো। 90 দিনের পর থেকে এর ফল কিন্তু আপনারা পাবেন। আমি বেশিরভাগ ক্ষেত্রে এই রত্নটি আমি অনেককে প্রেসক্রাইব করে থাকি, এই চমৎকারী রত্ন। এই চমৎকারী রত্ন যদি আপনারা পরিধান করেন, আপনাদের জীবনে আসবে অমৃত বর্ষা এবং প্রেমের ক্ষেত্রে আসবে সফলতা, এবং আপনাদের পুরাতন প্রেম কামব্যাক করবে, প্রেমের ক্ষেত্রে নতুন প্রেম এর হাতছানি হবে, প্রেমের ক্ষেত্রে সম্পর্কের উন্নতি, বা আপনাদের বৈবাহিক জীবনে যাদের সমস্যা তাদের কিন্তু এই বৈবাহিক জীবনের সমস্যা থেকে মুক্তি পাবেন। এই রত্নটির নাম কি সেটা তো আমি এখন বলছি, তারপর কি কি কাজ সেটা আপনাদেরকে বলবো। এই রত্নটির নাম, চমৎকারী রত্ন যেটা আমি খুব প্রেসক্রাইব করি, সেটা হচ্ছে ওপাল। ভেরি ইম্পর্টেন্ট এই একটি রত্ন, যেটা একসঙ্গে তিনটি গ্রহকে নিয়ন্ত্রণ করে। তিনটি, একটা হচ্ছে আপনার শুক্র, একটা হচ্ছে আপনার চন্দ্র, এবং একটি হচ্ছে আপনার বৃহস্পতি। এই তিনটি গ্রহকে একত্রে নিয়ন্ত্রণ যে রত্নটি করে, যে চমৎকারী রত্নটি করে, সেটি হচ্ছে ওপাল। যাদের বৈবাহিক জীবনের সমস্যা আছে, বিবাহিত জীবনে আপনাদের ঝামেলা ঝঞ্ঝার অশান্তি লেগে থাকছে, অবশ্যই আপনারা ওপাল পরিধান করুন। বা আপনার জীবনে প্রেম বারবার ভেঙে যাচ্ছে, প্রেমে ব্যর্থতা, প্রেমে হতাশা, অবশ্যই আপনারা এই ওপাল ধারণ করুন। এবং ফিনান্সিয়াল কন্ডিশন যাদের খুবই খারাপ, তাদের ক্ষেত্রে আমি বলবো ওপাল ধারণ করুন। এটা জানেন, এই রত্নটি 103 গ্রহকে নিয়ন্ত্রণ করে, এবং হীরার উপরত্ন হিসাবে এটি বিশেষ কার্যকর। আমি খুব দায়িত্ব নিয়ে এই কথাটা আপনাদেরকে জানাচ্ছি। যাদের রাশিচক্রে ভেনাসের পজিশন খারাপ আছে, বা আপনার রাশিচক্রে যদি ভেনাস মূল ত্রিকোণে থাকে, আপনার রাশিচক্রে যদি ভেনাস তুলা রাশি, বৃষ রাশি, বা মীন রাশি, বা কুম্ভ রাশিতে যদি থাকে, অবশ্যই আপনারা পড়তে পারেন। এই রত্ন আপনাদের ক্ষেত্রে চমৎকারী রত্ন, চমৎকার কাজ আপনাদের জীবনে কিন্তু আনবে। এই রত্নটি পড়ার 90 দিনের মধ্যে থেকে আপনারা কিন্তু ফল কিন্তু বুঝতে পারবেন, এবং এই রত্নটি আপনারা অবশ্যই নিজের বাই বার্থ চার্টটাকে দেখে নিন। শুক্রের পজিশনটা আপনারা অবশ্যই আগে কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের কাছে আপনারা দেখে নিন, তারপরে আপনারা এই রত্নটি পরিধান করুন। এই ওপাল রত্নটি আপনারা পরিধান করুন, নিশ্চিত রূপে আপনাদের ক্ষেত্রে বৈবাহিক জীবন বলুন, প্রেমের জীবন বলুন, অমৃত বর্ষা হবে। ব্যবসার ক্ষেত্রে বলুন, যাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে না, আমি কৌশিক রায় খুব দায়িত্ব নিয়ে বলছি, এই ওপাল যদি আপনারা 12-14 রথি যদি পরিধান করতে পারেন। ওপাল বিভিন্ন রকম ওপাল হয়, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, কিন্তু মেনলি আমি আপনাদেরকে জানাবো হোয়াইট ওপাল আপনারা পরিধান করুন, হোয়াইট ওপাল। এই হোয়াইট ওপাল যদি আপনারা পরিধান করেন, নিশ্চিত রূপে আপনাদের ক্ষেত্রে বিশাল পরিবর্তন কিন্তু ঘটবে। এটা ঠিক 90 দিনের মধ্যে চমৎকারী রত্ন। যারা বলছেন যে স্যার হচ্ছে না, আমার মিলছে না, আপনারা অবশ্যই নিজের বার্থ চার্টটা একবার দেখান। যারা যারা উটপাটাঙ্গা কমেন্টস করছেন না, তাদেরকে আমি একটা রিকোয়েস্ট করবো, আপনার বার্থ চার্টটা দেখান।
আমার কথাগুলো যখন আমি বলি সেগুলো কৌশিকরা খুব দায়িত্ব নিয়ে বলে। এবং এই রত্নটি, এই ওপাল, হোয়াইট ওপাল পরিধান করুন, জীবনে আসবে আমূল পরিবর্তন। এবং এটি আপনারা শুক্রবার পরিধান করবেন। শুক্রবার পরিধান করলে আপনাদের ক্ষেত্রে বিশেষ লাভ কিন্তু আসবে। এবং যেদিন পরিধান করবেন অবশ্যই সেদিন আপনারা নিরামিষ আহার খাবেন। এবং এই রত্নটি আপনারা চাঁদিতে কিন্তু বানাবেন, চাঁদির সঙ্গে আপনারা এই রত্নটি তৈরি বানাবেন এবং চাঁদিতে এই রত্নটি আপনারা পরবেন। তো অবশ্যই বাই বার্থ চার্ট, আপনার নিজস্ব যে জন্ম বার্থ চার্ট অবশ্যই আপনারা দেখে নিন, ভেনাসের পজিশন কেমন আছে। আমি বারবার বলছি, দেখবেন আপনাদের জীবনে আসবে আমূল পরিবর্তন। আমি কৌশিক রায় অ্যাস্ট্রো এডুকেশন থেকে খুব দায়িত্ব নিয়ে খুব জোর গলায় এ কথাটা বলছি, 90 দিন পর থেকে আপনারা পাবেনই পাবেন। কিন্তু আপনারা অবশ্যই আগে দেখিয়ে নিন আপনার এই রত্নটি দরকার আছে কি নাই সেটা। কিন্তু এই রত্নটি এমনই, যদি আপনারা পরিধানও করেন কি না, আপনাদের ক্ষেত্রে কিন্তু ক্ষতি কিন্তু হবে না। এটি একটি চমৎকারী রত্ন, আমি আবারও বলছি এই ওপাল চমৎকারী রত্ন। আপনাদের ক্ষেত্রে আর্থিক ডেভেলপমেন্ট থেকে, আপনাদের ক্ষেত্রে প্রেমের সফলতা থেকে, বৈবাহিক জীবন থেকে, হ্যাপিনেস, অর্থ, বাড়ি, গাড়ি, সমস্ত কিছু, ভৌতিক সুখ এই রত্ন আপনাকে দিবে, ভৌতিক সুখ। তো ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার।